वेलकम टू रिंकू ब्लॉग। आज के आबार अन्य एकटी रेसिपी निये हाजिर हये गेछि। आज के बानाबो कलाइयेर डालेर रस बड़ा। ई रेसिपिटी बानानोर जोन्नो आमार की की उपकरण लेगेछे आर किभाबे बानानाम आपनादेर संगे शेयार करे नेब। रस बड़ा बानानोर जोन्नो एखाने आमि कालो कलाइ निएछि। डालटाके आमि 5 थेके 6 घंटा भिजिये निएछि। একটা মিক্সি জার নিয়ে নিয়েছি, ডালগুলোকে আমরা ব্লেন্ড করে নেব। মিক্সি জারের মধ্যে ডালগুলোকে দিয়ে দিলাম। ডালটাকে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এখন একটা পাত্র নিয়ে নিয়েছি, ফোমের মধ্যে বেটে রাখা ডালটাকে ঢেলে নেব। একটু শুকনো করে বাটার চেষ্টা করবেন, না পারলে জল দেবেন না, তাহলে ব্যাটারটা ফাটানোর পরে পাতলা হয়ে যাবে। ডালটাকে ভালো করে ফেটিয়ে নেব। চেষ্টা করবেন একটু বড় পাত্র নিতে। বড় পাত্রতে যদি নেওয়া হয় তাহলে ফেটাতে সুবিধা হবে। ডালটাকে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব অল্প একটু লবণ। আবারও ভালো করে মিশিয়ে নেব। এরকম মেশাতে মেশাতে দেখবেন হালকা হয়ে যাবে, তখনই বুঝবেন যে ডালটা আমাদের ফেটানো কমপ্লিট হয়ে গেছে। আরও একটা পদ্ধতি আছে যেভাবে বুঝবেন যে ডালটা একটা পাত্রের মধ্যে জল দিয়ে নিয়ে কিন্তু ডালটাকে ছেড়ে দিই। যদি ডালটা ভাসতে থাকে তাহলে বুঝবেন যে আমাদের ব্যাটারটা কমপ্লিট হয়ে গেছে। শিরা বানানোর জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো 2 কাপ চিনি। এর সাথে এর মধ্যে দিয়ে দেবো 2 কাপ জল। তেল করে কন্টিনিউ লাগে। চিনিটা গলে গেছে, শিরার কালারটা সাদা হয়নি যেরকম আমাদের রিকোয়ারমেন্ট আছে। একটু গোলদেতে খাবো। এই শিরাটাকে সাদা রং করার জন্য আমি এখানে দিয়ে দেবো একটু দুধ। 1 কাপ চিনির জন্য 2 চামচ দুধ। আমি যেহেতু 2 কাপ চিনি দিয়েছি সেজন্য এখানে আমি 4 চামচ দুধ দিলাম। দিয়ে অপেক্ষা করব শিরাটা ফুটে ওঠা। চিনির মধ্যে থাকা নোংরা গুলো দেখুন উপরে ভেসে এসেছে। এখন আমরা চামচের সাহায্যে এগুলোকে তুলে নেব। চিনির মধ্যে থাকা নোংরা গুলোকে আমরা তুলে নিয়েছি। একটা টিস্যুর সাহায্যে কড়াইয়ের গায়ে যে নোংরা গুলো আছে সেগুলো আমরা মুছে নেব। আমাদের শিরাটা রেডি হয়ে গেছে। এখন দেখুন পুরো পরিষ্কার হয়ে গেছে, কিশলের মতো। আপনারা যদি দুধের ব্যবহার করতে না চান সেক্ষেত্রে লেবুর রসও ব্যবহার করতে পারেন। শিরাটা খুব গাঢ় করার দরকার নেই, আমাদের এখানে পাতলা শিরার প্রয়োজন হবে। আমি এখন গ্যাসটাকে বন্ধ করে দিই। ওর দিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম করে নিয়েছি। এখানে ভেজিটেবল অয়েল ব্যবহার করেছি। এখন এর মধ্যে একটা টুকরো বড়া ভাজার জন্য ছেড়ে দিই। কড়াইয়ের মধ্যে অনেকগুলো বড়া ছেড়ে দেওয়া হয়ে গেছে। গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে আমরা এগুলোকে ভেজে নিই। বড়াগুলোর একটা পিঠ ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমরা উল্টে দেবো। লাল করে ভেজে নেওয়া হয়েছে। এখন আমরা এগুলোকে তুলে নেব। বড়াগুলোকে ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। রসটা হালকা গরম থাকবে সেই অবস্থায় বড়াগুলো এর মধ্যে দিতে হবে। দিয়ে ঢেকে দিয়ে রেখে দিতে হবে। বাকিগুলো ভেজে নিয়ে ফ্রিজে। বড়াগুলোর মধ্যে খুব ভালোভাবে রস ঢুকে গেছে। রস ঢুকে যাওয়ার দরুন বড়াগুলো ফুলে গেছে। বড়াগুলোকে সার্ভ করার জন্য একটা সার্ভিং প্লেট নিয়ে নিয়েছি। এখন আমরা এর মধ্যে একে একে বড়াগুলোকে তুলে নিই। এইভাবেই তৈরি হয়ে গেল কলাই ডালের রস বড়া। আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।